ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনি জানতে চেয়েছেন যে বিবাহ পড়ানোর পদ্ধতিটা কি? ভাই আমাদের দেশে যে বিবাহ পড়ানোর পদ্ধতিটা আছে সেটা সুন্নাত পদ্ধতি নয়। অর্থাৎ যেমন বিবাহ পড়ায় ইমাম সাহেব গেল আর বরের কাছে বলল আপনি অনুমতি দিন, আপনার অনুমতিতে একজনকে উকিল করা হচ্ছে, আর সে কি করলো মেয়ের কাছে দুজন সাক্ষী নিয়ে গেল আর তাকে বলবে যে অমুকের পুত্র অমসি অমুকের সঙ্গে বিবাহিত তুমি রাজি আছো, আর সেই মেয়েটা বলবে হুঁ, বা যাকে বলা হবে রাজি আছি, বলো আলহামদুলিল্লাহ আমি কবুল করছি। এটা বিয়ের পদ্ধতি নয়, বরং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন বিধবা নারীকে তার সম্মতি ব্যতীত বিয়ে দেওয়া যাবে না এবং কুমারী মেয়েকে তার অনুমতি ছাড়া বিয়ে দিতে পারবে না। লোকেরা জিজ্ঞেস করলো হে আল্লাহর রসুল, কেমন করে তার অনুমতি নেওয়া হবে? তিনি বলেন তার চুপ থাকাটাই হচ্ছে তার অনুমতি। বুখারী হাদিস নম্বর 5136, মুসলিম হাদিস নম্বর 1419। তাহলে পরিষ্কার বোঝা গেল যে মেয়েটা চুপ থাকাটাই হচ্ছে তার অনুমতি, অথচ এখানে বলানো হয় বলো আমি রাজি আছি, আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম, মেয়েটাকে বলানো হচ্ছে জোর করে, কিংবা বলো আমি রাজি আছি, হুঁ হুঁ আমি রাজি আছি। তো এইভাবে বলানোটা শরীয়ত বিরোধী, এখান থেকে প্রমাণ হচ্ছে। তারপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন হে আল্লাহর রসুল, নিশ্চয় কুমারী মেয়েরা লজ্জা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার নীরব থাকাটাই হচ্ছে তার সম্মতি। বুখারী হাদিস নম্বর 5137। তাহলে কিভাবে বিবাহ পড়ানো হবে? বিবাহ পড়ানোর সুন্নতি পদ্ধতি হচ্ছে মেয়েটার অভিভাবক অর্থাৎ তার পিতা, তার পিতার অনুপস্থিতিতে তার নিজের ভাই কিংবা নিজের চাচা কিংবা না তার মামা যে অভিভাবক হবে সে মেয়েটার কাছ থেকে জেনে নেবে যে মেয়েটা বিবাহিতে রাজি আছে কিনা। যেমনটি বলা হলো যে সে যদি চুপ থাকে তাহলে সে সম্মতি আছে, তো তারা বিবাহের মজলিসে এসে বলবে যে আমার মেয়ে বা আমার ভাইজি বা আমার ভাগ্নি বা আমার বোন এই বিবাহেতে রাজি আছে। তখন ছেলেটার কাছে ইজাব করানো হবে যে অমুকের মেয়ে বা অমুকের বোন বা অমুকের ভাগ্নি কিংবা অমুকের ভাইজি এত টাকার বা এই পরিমাণ দেনমোহরের পরিবর্তে আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করেছে, আপনি কি তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করছেন? তো এরূপ তিনবার বলা ভালো, কারণ আল্লাহ রসুল সাল্লাম প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয় তিনবার করে বলতেন। তো এখানে তার কাছ থেকে ইজাব করানোর পর খুতবা দিতে হবে। খুতবা যে সুন্নতি খুতবা আছে ইনাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসানা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লালাহ ওয়া মান ইউলিলহু ফালা হাদিয়ালাহ أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। তারপরে পাঠ করতে হবে পবিত্র কোরআনের তিনটি আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস উত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। এটা সূরা নিসার 1 নম্বর আয়াত। তারপরে রয়েছে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অতঃপর পাঠ করতে হবে সূরা আহজাবের 70 এবং 71 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কউলু কাওলান সাদীদা ইয়ুসলিহ লাকুম আমালাকুম ওয়া ইগফির লাকুম জুনুবাকুম ওয়া মা ইয়ুতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা। অতঃপর বিবাহ মুকাম্মল হবে। তারপরে বর এবং কনের জন্য সবাই মিলে দোয়া করবে, সেই দোয়াটি হচ্ছে বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফিল খায়র। আর যে বিবাহ পড়ানোর নিয়মটি বললাম এটা পরিষ্কার রয়েছে তিরমিজি হাদিস নম্বর 1105, ইবনে মাজাহ হাদিস নম্বর 1892, মিশকাত হাদিস নম্বর 3149। তারপরে দোয়া করতে হবে, তবে দোয়া হাত তুলে সবাই মিলে সম্মিলিতভাবে হবে না। কি করতে হবে? বিবাহ হয়ে গেল যখন, খুতবা পাঠ যখন হয়ে যাবে তখন ইমাম সাহেব প্রয়োজনে বলবে যে বিবাহ পড়াবে, সে প্রয়োজনে সবাইকে বলবে যে এদের জন্য দোয়া করা হোক। সেই দোয়াটা বলবে বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফিল খায়র, অর্থাৎ আল্লাহ তোমার জন্য এই বিবাহকে বরকতপূর্ণ করুন আর তোমাদেরকে কল্যাণের মধ্যে একত্রিত করুন। তিরমিজি হাদিস নম্বর 1091, ইবনে মাজাহ হাদিস নম্বর 1904। আর সবাই এই দোয়াটা পাঠ করবে, এখানেই বিবাহ সম্পূর্ণ হয়ে যাবে।